একটা অনেক সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। সামনেই লাল রঙের একটা সিঁড়ি, তারপর কালো একটু, তারপর নীল, দেখতে খুবই চমৎকার লাগছে। কিন্তু আসলে জানলে অবাক হবেন, এটা একটা জমিদার বাড়ি। জমিদার তো এখন না, জমিদার অনেক আগে ছিল, এটা আপনারা জানেন। সেই জমিদার আমলে একটা বাড়ি, তার উত্তর সুরে এটা কত সুন্দর করে সজ্জিত গুচ্ছিত রেখে এভাবে যত্ন করে রেখেছে। অনেক জমিদার বাড়ি দেখেছে যেগুলো ভেঙে চুরে একাকার অবস্থা হয়ে গেছে, তার উত্তর সুরে তার পাশেই বাড়ি করে থাকে, অথচ সেই বাড়িটা ঠিক করে না। তো আজকে আমরা এমন একটা বাড়ির জায়গাতে এসেছি যেখানে বাড়িটা দেখতে খুবই চমৎকার। আমরা ভেতরের দিকে যাব, ভেতরের অবকাঠামোগুলো দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ দেখার জন্য থাকবেন। আমি থাকছি রাকিব হাসান, আমার সাথে ক্যামেরায় আছে দীপ্ত পাণ্ডে। এই জমিদার বাড়িটির পেছনের অংশে দুইটি একতলা বিশিষ্ট আলাদা আলাদা ভবন আছে, যার প্রত্যেকটিতে তিনটি করে কক্ষ, অর্থাৎ মোট ছয়টি কক্ষ আছে। অযত্নে আর অবহেলায় পুরো ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রতিটি কক্ষ এবং বারান্দায় জন্মেছে ছোট বড় অনেক ধরনের গাছ। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এখানে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় এবং সাপ রয়েছে, যে জন্য সেটিকে পরিষ্কার করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আরও জানা যায় গভীর রাতে কখনো কখনো সেখান থেকে বিদঘুটের শব্দ শোনা যায়। কিন্তু আসলে কিসের শব্দ সেটা বোঝা দুষ্কর। ভবনের ছাদের অংশটি পুরোপুরি ভেঙে গেছে বললেই চলে, কিন্তু এখানকার কারুকার্যের বেশ কিছু অংশ এখনও টিকে আছে, যেটি দেখলে বোঝা যায় একজন রুচিশীল মানুষের তৈরি এই ভবনটি।